আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বরাবরের মতো আবার একটি কার্যকর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখবেন, কারণ সম্পূর্ণ ভিডিওটি যদি না দেখেন তাহলে হয়তো কিছুই বুঝতে পারবেন না। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি হয়তো কিছুটা হলেও বুঝতে পারবেন। তো সেই কারণে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। এবং যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, কারণ বিনিময় ইলেকট্রিক্যাল কখনো ফেক ভিডিও আপলোড করে না। তো আপনি খোঁজাখুঁজি অথবা চিন্তা ভাবনা না করে রিয়েল ভিডিওর জন্য তো চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। তো আজকের যে বিষয়টি দেখাবো সে বিষয়টি হচ্ছে, এই যে আমার হাতে একটি চার্জার দেখতে পারতেছেন, এই চার্জারটি আমি তৈরি করেছি। তো এই চার্জারটির কাজ কী এবং এটি কীভাবে তৈরি করতে হয় সেটি সম্পর্কে দেখাবো। তো সেটি হচ্ছে, যেমন এই যে আমাদের হাতে যে লিথিয়াম ব্যাটারিগুলো আছে, 3.7 ভোল্টের যে লিথিয়াম ব্যাটারি, তো এই ব্যাটারিগুলো কিন্তু হেভি টেম্পার এবং এর গুণাগুণ ক্ষমতা অনেক ভালো। তো এর সমস্যাটা হচ্ছে, এই ব্যাটারিগুলো যদি একটু চার্জ কম অথবা বেশি হয় তাহলে অনেক দ্রুতই নষ্ট হয়ে যায়। তো কম হলে তাও একটু টিকে, কিন্তু হালকা ওভাল চার্জিংয়ের কারণে এই ব্যাটারিগুলো ড্যামেজ হয়ে যায়, কিছুটা একেবারে ড্যামেজ হয়, কিছুটা অ্যাম্পিয়ার শক্তি একদম কমে যায়। তো এই চার্জারটির মাধ্যমে আপনি এই ব্যাটারিগুলো 100% একদম ফুল চার্জিং সিগন্যাল দেখতে পারবেন, এবং ব্যাটারিটি এম্পিয়ার ঠিক আছে কি না, চার্জ হচ্ছে কি না এবং চার্জ ফুল হয়েছে কি না সেটিও আপনি এটির মাধ্যমে অনায়াসে দেখতে পারবেন। তো সেক্ষেত্রে এটিতে শুধু এই ব্যাটারিগুলোই না, তো আপনি চাইলে যে কোনো মোবাইলের ব্যাটারি অথবা যে এইরকম যে মোবাইলের ব্যাটারিগুলা, এগুলো তো সবই 3.5 ভোল্ট 7 ভোল্ট যে এইরকম ব্যাটারিগুলা, এগুলাও চার্জ করতে পারবেন, তো কোনো প্রবলেম হবে না। তো এটিতে ফুল সিগন্যাল দেখাবে এবং ব্যাটারিতে চার্জ হাই লো সব কিছুই দেখা যাবে, এই লাইটটিতে সিগন্যাল দিবে। এখানে যে ইন্ডিকেটার যে লাইটটি ব্যবহার করা হয়েছে, এই যে একটু দেখতে পাচ্ছেন, তো এই লাইটটিতে সব রকমের সিগন্যাল শো করবে। তো এখন দেখাচ্ছি, প্রথমত আগে ব্যাটারিগুলো দেখে নিই। এই যে হাতে যে ব্যাটারিগুলো দেখতে পারতেছেন, এই ব্যাটারিগুলো কিন্তু সবটি ঠিক আছে এবং কিছুটার পাওয়ার কম, কিছুটার পাওয়ার বেশি হয়ে গেছে, মানে যেটা বেশি সেটা মানে ঠিক। তো কোন ব্যাটারিটি ড্যামেজ এবং কোনটি চার্জ নিচ্ছে না সেটি দেখাবো। তো এই যে ডিজিটাল মিটার, যে এই ডিজিটাল মিটারে কিন্তু টেস্ট করলে কিন্তু সবটিতে পয়েন্ট দেখা যায়, দেখায় যে ব্যাটারি ভোল্টেজ 2 অথবা 3 আছে, কিন্তু সেটি কিন্তু কার্যকরী ভোল্ট না, কিন্তু এই চার্জারটির মাধ্যমে সেটি অনায়াসে বুঝতে পারবেন যে কোনটি কার্যকরী ভোল্টেজ। প্রথমত এই ব্যাটারিটা হাতে নিলাম, তো এই ব্যাটারিটার এখন ভোল্টেজ টেস্ট করবো, যে দেখাচ্ছে একদম কিন্তু 1. দেখেন প্রায় 2 ভোল্টের কাছাকাছি। তো 2 ভোল্ট হলে কিন্তু আমাদের ব্যাটারিটি মোটামুটি ভালো থাকার কথা, কিন্তু এই ব্যাটারিটা একবারেই ড্যামেজ। একটা একটু আলাদা রাখলাম, এবং এই যে একটা ব্যাটারি, তো এই ব্যাটারিটা টেস্ট করব, এটা কিন্তু 4 ভোল্ট আছে। তো ব্যাটারিটা কিন্তু 100% ঠিক থাকার কথা, কিন্তু এই ব্যাটারিটার যে প্রবলেমটা সেটি হচ্ছে, যেমন মিটার দিয়ে ধরা যাচ্ছে না, লাইটটাও জ্বলে হালকা কিন্তু সেটিতে কোনো প্রকার কার্যকরী না। তো এই ব্যাটারিগুলো যদি আপনি মানে সরাসরি চার্জিং এর জন্য যদি আপনি মোবাইলের চার্জারগুলো যদি ব্যবহার করেন, তো চার্জারটিও নষ্ট হয়ে যেতে পারে। এই ব্যাটারিটা আলাদা রাখলাম, এখন আরেকটি ব্যাটারি টেস্ট করব।
তো এই ব্যাটারি ভোল্ট হচ্ছে আমাদের 3.83, তো প্রায় 4 ভোল্টের কাছাকাছি। তো এই ব্যাটারিটি কিন্তু আমাদের 4 ভোল্ট হয় নাই, তো অবশ্যই একটু লক্ষ্য রাখবেন। এই দুটি আমরা একটু বাদ দিলাম। তো এই ব্যাটারিটার ভোল্ট হচ্ছে 1.5 ভোল্ট, আর এই ব্যাটারিতে আমাদের 4 ভোল্ট, আর এই ব্যাটারি হচ্ছে 3.5 ভোল্ট। তো এখন হিসাবে কিন্তু এই ব্যাটারিটাই আমাদের শক্তি বেশি থাকার কথা, কিন্তু এই ব্যাটারিতে কিন্তু তুলনামূলকভাবে শক্তি নাই, কিন্তু এটা ভোল্টেজ কিন্তু শো করতেছে যে এটার থেকে এটা বেশি। কিন্তু এই ব্যাটারিটাই কিন্তু হেভি টেম্পার আছে, কারণ এই ব্যাটারিতে লাইট অথবা ডিসি যে ফ্যানগুলা, যে এরকম যে ফ্যানগুলো মোটর, তো এই ব্যাটারি দিয়ে যে স্পিডে ঘুরে এটা দিয়ে তার অর্ধেকও চলে না, এই মাঝখানের যে ব্যাটারি এটা দিয়ে অর্ধেকও চলে না। তো এটি দেখানোর জন্যই এই চার্জারটির কাজ, তো অবশ্যই দেখেন। এখন চার্জারটি আমি একটু লাগিয়ে নিই। প্রথমত প্রথম যে ব্যাটারিটা, এই ব্যাটারিটা হলুদ তারটি হচ্ছে প্লাস এবং এই তারটি হচ্ছে মাইনাস। তো প্লাসের সাথে আমরা প্লাস এবং মাইনাসের সাথে মাইনাস, তো দেখতে পারতেছেন একটু ফ্লাশটা অফ করে দেই। তো তার আগে বলে নেই, এই যে এখানে যে ইন্ডিকেটার বাল্বটি আছে, সেই ইন্ডিকেটার বাল্বটি যদি একদম নর্মালিভাবে পালস করে একদম নর্মালি, তো তাতে বোঝা যাবে যে ব্যাটারিটি সঠিক নিয়ন্ত্রণে চার্জ নিচ্ছে, এবং সেই ব্যাটারিটি যখন কোনো প্রকার পালস করবে না তখন ব্যাটারিটি চার্জিং ফুল হয়েছে। এবং অন্য কোনো ব্যাটারিগুলো যদি চার্জিং দেওয়ার সময় যদি এই ব্যাটারিতে বেশি পালস করে তাহলে ব্যাটারিটা ড্যামেজ, তো সার্কিটের উপর অনেক লোড পড়ছে সেটি বুঝতে পারবেন। তাহলে ওই ব্যাটারিগুলো চার্জিং দেওয়ার কোনো প্রয়োজন নয়, কারণ ব্যাটারিটা ভোল্টেজ শো করলেও সেটি কোনো কার্যকরী ভোল্ট না, এটি থেকে আপনি এটি বুঝতে পারবেন। ফ্ল্যাশটি অফ করে দেখাই। ফ্ল্যাশটি অফ করে দেখানোর জন্য, ইন্ডিকেটার সিগন্যালটির কাজ দেখানোর জন্য, তো যেমন এই ব্যাটারিটা হচ্ছে আমাদের 1.5 ভোল্ট, প্লাস প্লাস মাইনাস, দেখেন এটার পালস কিন্তু মানে লাইটটি জ্বলে থাকে তারপর পালস করে, তাহলে ব্যাটারিটা বোঝা যাবে ড্যামেজ। এবং যে ব্যাটারিটি 4 ভোল্ট দেখাচ্ছে সেই ব্যাটারিটি এটি কোনো প্রকার কোনো পালস নাই, তাহলে ব্যাটারিটি এই ব্যাটারিটিও ড্যামেজ, যেটি নর্মালি তুলনামূলক নর্মালি পালস করবে। এই যে দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটি কিন্তু তুলনামূলকভাবে নর্মালি পালস করতেছে, তাহলে ব্যাটারিটি 100% ঠিক আছে, এটি চার্জ নিবেও ভালো হবে এবং আউটপুট ভোল্টেজ হবে ফুলফিল পাবেন। আমরা একটি মোবাইল ব্যাটারি চেক করে দেখাই, যে এরকম মোবাইল ব্যাটারি প্লাস এবং মাইনাস, দেখেন এই ব্যাটারিটি কিন্তু একদম ফুলফিল ভাবে ভালোভাবে চার্জ নিচ্ছে, তো এই ব্যাটারিটিও 100% ঠিক আছে। তো অবশ্যই দেখতে পাচ্ছেন ব্যাটারিগুলা। তো এখন সার্কিটটি দেখাই, তো এই সার্কিটটি হচ্ছে স্যাম্পল একটি সার্কিট, এটি মাত্র 20 টাকা দাম। তো এটির আরেকটি কাজ হচ্ছে, এখানে আপনি যদি ব্যাটারি ইনপুট করেন, এখানে পাওয়ার ব্যাংক হিসাবে আপনি আউটপুট 5 ভোল্ট পাবেন। তো আমি এখন সার্কিটটি দেখাই, দেখতে পাচ্ছেন সার্কিটটি, এখানে আপনি যদি 3.3 ভোল্ট ইন করা হয় তাহলে এখানে আউটপুট 5 ভোল্ট পাওয়া যাবে, এবং চার্জিং লাইনটিও এখানে আছে। তো এটি দিয়ে ব্যাটারি চার্জিং করলে 100% নিরাপদ থাকবে ব্যাটারি, তো আপনি চাইলে এটি ক্রয় করে যে কোনো পার্টসের দোকান থেকে কিনতে পারবেন, মাত্র 20 টাকা দিয়ে পাওয়ার ব্যাঙ্কও তৈরি করতে পারবেন এই ডিভাইসটি দিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন, এবং
ভিডিওটিতে লাইক দিবেন, যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব না করে চলে যাবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।